হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয় ভালো আছি আমি আজকে আপনাদের জন্য খুবই মজা একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আর এই মাছটা খেতে এতই মজা যে যখন আপনি রান্না করবেন তখনই বুঝতে পারবেন আসলে এক একজনের রান্না এক এক রকম তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে এই রান্নাটাকে শেয়ার করেছি আহ এটা হলো আয়ের মাছ দিয়ে টমেটো খুবই টেস্টি একটা রেসিপি আপনারা এটা যে কোনো বড় মাছ দিয়েই তৈরি করতে পারেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল রান্নাটাকে করার জন্য চুলো আমি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আমরা সবসময় মানে বড় মাছে আদা রসুন দিয়ে থাকি আপনাদের যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা এটাকে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর আদা রসুনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এখানে পাঁচ ছয়টা টমেটোকে আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে আগে আমি একটু ভালো করে একটু সিদ্ধ করে নিব এখন আমি টমেটোগুলোকে ঢেকে দিব ফিরে আসলাম কিছু সময় পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে এখানে আমি গোড়া মশলাগুলোকে অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ হলো হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আমি আরও আধা চামচ দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে আমি এগুলোকে ঢেকে দিব এবং টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আর মাছটাকেও আমি আগে ভেজে রেখেছি ফিরে আসলাম দেখুন আমার টমেটোর যে পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবং টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু সুন্দর হয় আবার ঢেকে দিয়েছি ফিরে আসলাম আবার দেখুন আমার কিন্তু একদম টমেটোটা খুব ভালো করে হয়ে গেছে এবং এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটাতে একটু ঝোল রাখবো তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পানিটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন এই ঝোলটাকে আমি খুব ভালো করে রান্না করে নিব। আর আমি মাছটাকে একদম সবার শেষে দিব আগে মাছ দিলে মাছটা খুব নরম হয়ে যায় যেহেতু আমি ভেজে রান্না করছি দেখুন আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি এরকম ঝোল রাখবো আর আমার পাতিলটা কিন্তু একদম মানে প্যান মানে ডিপ হারি না এখন আমি মাছগুলোকে দিয়ে দিব যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এগুলো আয়ের মাছ আপনারা যে কোনো বড় মাছ দিয়ে রান্নাটাকে করতে পারেন এখন আমি ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি পাঁচ ছ মিনিট রেখেছি এখন আবার এটাকে তুলে নিয়েছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি কারণ রান্নাটা আমার হয়ে গেছে আর টমেটো তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আপনারা দিয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এখন এটা ফুটে উঠলে আমি চুলাটাকে অফ করে দিব রান্নাটা আমার হয়ে গেছে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ব্যাচলর ভাইয়ারা এবং নতুন রাঁধুনিদের উপকারে আসবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ